একবার একজন ডিলার আমাকে ঠকানোর কথা ভেবেছিল, ঠকায়নি, ভেবেছিল। তারপর বলে দে। এক্সাইডের মোড়ে আড়া ভিখিরি বসে, দুটো হাত দুটো পা, জিপটা নেই। কিন্তু যে ঠকাবে ভেবেছিল তার কি হলো? ভাব, ঠকায়নি, শুধু ভেবেছিল, তাতেই আমি ওর ওই দশা করেছি। আর তোরা তো আমাকে ঠকাতে যাচ্ছিলি। ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না। প্লিজ ম্যাডাম, লাস্ট চান্স, আর কখনো করবো না আমরা। দেখো মেডুসা ম্যাডাম, দিয়ে একটা কথা বলি, এই চুরির পাপ কিন্তু বিষ পাপ। যাবো? তোরা দুজনে নবাবের বাড়িতে গিয়ে মুরগিটা চুরি করবি। আমি আমি যাবো না, আমি নবাব থেকে একটু দেখতে যাবো না। যাবো না, যাবো, আজ রাতেই যাবো। আজকে মুরগি নিয়ে আসবো ম্যাডাম, প্লিজ ছেড়ে দিন। লিমকা আর গজা তোদের সঙ্গে যাবে। আচ্ছা, কিন্তু মেডুসা ম্যাডাম, দিয়ে আমি বলছি যে ঠকাবে ভেবেছিল তার কি হলো?